কালো আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, গভীর সমুদ্র থেকে বয়ে আসা বাতাস যেন জানান দিচ্ছে কোনো অশনি সংকেতে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তটস্থ পূর্ব মেদিনীপুর জেলা। শুনশান দীঘার মতো একই ছবি মন্দারমণিতে। এখানেও আসার রাস্তা বাঁধতে ব্যারিকেড করে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। চালু করা হয়েছে ফ্ল্যাট সেন্টারগুলো। ধনতেরাসে ক্যাশেট গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। পুলিশের তরফে মাইকে সতর্ক করা হচ্ছে হলদি নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। একই ছবি জুনপুটেও। এই জুনপুরটাও কিন্তু একদম লাল সতর্কতা জারি করা হয়েছে, রেড অ্যালার্ট করা হয়েছে, কারণ এখানেও কিন্তু ঝড়ের প্রভাব পড়বে এমনটাই কিন্তু প্রশাসনের আশঙ্কা। এই সময় কিন্তু প্রচুর পর্যটক সাধারণত এই জুনপুটে আসে, তার কারণ হচ্ছে এটাকে বলা হয় লাল কাঁকড়ার বিচ। প্রচুর লাল কাঁকড়া ঘুরে বেড়ায় এই বিচের ওপরে। কিন্তু এই মুহূর্তে গোটা সমুদ্র, এখানে যারা পর্যটক তাদেরকে বারণ করে দেওয়া হয়েছে, যারা ছিলেন তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। আগত ঘূর্ণিঝড় জানার জন্য আগত আগামী 24 এবং 25 তারিখ হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দামারি পর্যন্ত ফেরি সার্ভিস বৃহস্পতি এবং শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়াচর দ্বীপের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার এবং DSP নেতৃত্বে বুধবার বিশাল বাহিনী আসে নয়াচরে। মাইকে প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। আপনারা এবং আপনাদের আত্মীয়স্বজন যারা এখানে আছেন, আপনাদের অনুরোধ করা হচ্ছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আজকের মধ্যে এই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আসুন। নয়াচর কোস্টাল থানা সহ যে তিনটি জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে চলে আসতে বলা হয়েছে স্থানীয়দের। পাশাপাশি কোনো রকম আপদকালীন পরিস্থিতির জন্য নয়াচর থানায় রাখা হয়েছে স্যাটেলাইট ফোন। নন্দীগ্রামে মোতায়েন রয়েছে 30 জনের NDRF টিম। সতর্ক হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সুরক্ষার জন্য কোনো বাড়তেই পণ্যবাহী জাহাজ রাখা হয়নি, শুধুমাত্র উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলি রাখা হয়েছে হলদিয়া বন্দরে। ইয়াসের ভয়াবহ স্মৃতি বয়ে নিয়ে ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় প্রহর গুনছেন কাঁথি 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। কারণ রঘু সর্দার, বড় জলপাই, বগুড়ান জলপাই, শ্যামরাই, ভোগপুর, গোপালপুর, জুনপুট, দক্ষিণ কানুয়া সহ বেশ কয়েকটি গ্রাম এবং সমুদ্রের মধ্যে কোনো গার্ডওয়াল নেই, ফলে জলোচ্ছ্বাস হলেই জল ঢোকে এইসব গ্রামে। ইয়াসের সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এখানে। অধিকাংশ গ্রামবাসী টানা 1.5 মাস বাড়িতেই ফিরতে পারেনি, ফলে এবার ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় ঘুম ছুটেছে কাঁথি 1 নম্বর ব্লকের বাসিন্দাদের। কি হবে জানি না, সেরকম হলে কিন্তু এখানে থাকার জন্য ওদের সবাই পালিয়ে যেতে হবে। কারণ সমুদ্রের জল কি সরাসরি গ্রামে ঢোকে? এখন গতবার ঢুকে গেছিল, ওই আছে, আমরা ছিলাম না এখানে। গ্রামগুলো রয়েছে তারা দীর্ঘদিন ধরে সমুদ্র বাঁধের বাইরে গিয়ে সমুদ্রের চর বলতে গেলেন কিছু রায়ের জায়গা ওখানে রয়েছে, ওখানে বসবাস করছে। নিশ্চিতভাবে একটু সময়ের অপেক্ষা করতে হবে, সরকার পরিকল্পনা করবে সেই সমুদ্র গর্ভ থেকে যাতে সেই সমস্ত 2-3টে যে গ্রাম রয়েছে সেই গ্রামকে রক্ষা করে। ঝড় আসলে ক্ষতিগ্রস্ত হয় তাজপুর থেকে শঙ্করপুর পর্যন্ত সমুদ্র তট জুড়ে থাকা ঝাউগাছগুলো। আবার একটা ঝড়, তার ফলে আবারও ঝাউবাগানের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা থেকে পরিবেশ প্রেমীরা। বিটন চক্রবর্তী, ঋত্বিক প্রধান ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ, পূর্ব মেদিনীপুর।